করোনা সংক্রমণ রোধে সরকারের লকডাউন শাটডাউনের সিদ্ধান্ত তামাশায় পরিণত হয়েছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নিয়ে ওবায়দুল কাদেরের এক মন্তব্যের জবাবে তিনি বলেন, মানুষ জেগে উঠলে আওয়ামী লীগ পালাবার পথ পাবে না। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্লোগান ঘরে বসে নয় রাজপথে দিতে হবে, তখনই সরকার নড়বড়ে হয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শনিবার স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে জানাতে রবিবার গুলশানে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রিফিংয়ে তিনি বলেন, করোনার ডেল্টা ভেরিয়েন্ট ভারতে প্রাণঘাতী রূপ নিলেও দ্রুত ব্যবস্থা নেয় নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে তারা, অথচ এ নিয়ে বাংলাদেশ সরকার উদাসীন। তারা ব্যস্ত টাকা হাতানো নিয়ে। একটা লকডাউন তো চলছে এখন, ইট ইজ স্টিল অন, তাই না? তো গাড়ি ঘোড়া আপনি আবার বাইরে জেলাগুলোর সঙ্গে যোগাযোগগুলো বন্ধ করে দিয়েছেন, যার ফলে কি হচ্ছে, মানুষ হেঁটে রওনা দিয়েছে ঢাকার দিকে ফিরে আসতে। তো এই যে ব্যবস্থাটা আপনার আগে চিন্তা করবেন না এগুলো যে কী হতে পারে। তখন বলছে যে হ্যাঁ, এরপরে কী বলতে হবে, এরপরে কঠিন লকডাউন, তারপরে কী বলতে হবে, এরপরে হচ্ছে নেত্রীর লকডাউন, এরপরে কী হচ্ছে আল্লাহর কসম লকডাউন। এখন আর বলছে যে সোমবার থেকে নয়, বৃহস্পতিবার থেকে। এ কি ফান, তামাশা তো সেই জন্যই। মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়ার প্রতিদিনই চেক আপ হয়, সপ্তাহে একবার পুরো মেডিকেল টিম তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন। ওবায়দুল কাদের সাহেব সবসময় খুব সুন্দরভাবে কথা বলেন, আবারও তিনি বলেছেন বিএনপির ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন। বিএনপির ভবিষ্যৎ নিয়ে ওনারা এত উদ্বিগ্ন কেন? আমি খুব সংক্ষেপে বলতে চাই যে আওয়ামী লীগের ভবিষ্যৎ ঘোরতর অমানসার অন্ধকারে নিমজ্জিত। শুধুমাত্র সময়ের অপেক্ষা, মানুষ যেদিন জেগে উঠবে সেদিন আওয়ামী লীগ পালাবার কোনো পথ খুঁজে পাবে না। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তিসহ দলের নেতাদের মিথ্যা মামলা ও সাজার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে খুলনা বিভাগীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সভ্য দেশ ও সভ্য সরকার হলে অবশ্যই বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় খরচে বিদেশে চিকিৎসার অনুমতি দিত, কিন্তু এই সরকার সেটা করেনি, করবেও না। বেগম জিয়ার কিছু হলে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এই সরকারকে। স্লোগান ঘরের ভিতরে নয়, স্লোগান বাইরে দিতে হয় আমাদেরকে। আজকে আমরা ছোট ছোট মিটিং করছি, এই ছোট ছোট মিটিং যখন সমষ্টিগত হবে, ঐক্যবদ্ধ হবে, এই স্লোগানের গগনবিদারী আওয়াজে এই সরকারের তক্তে তোষ নড়বড়ে হয়ে যাবে, ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বিভিন্ন দেশের উদাহরণ টেনে তিনি বলেন, সেসব ফ্যাসিস্ট সরকারদের মতো করুণ পরিণতি হবে এই সরকারেরও। এই সমস্ত অপকর্ম। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।